প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বাছুর দেখাবো। আপনি অনেক গরুর বাছুর দেখছেন, কিন্তু এইরকম না। আপনারা নতুন দেখলে মনে করবেন যে এটা ওলান বোধ হয়, মনে হয় এত এইটুক বাছুরে এরকম ওলান। আসলে বিষয়টা কি দেখব ভাই, একটু ধরেন তো বাছুরটা, আমরা দেখি। বাছুরটা কালকে হয়েছে না? কালকে হওয়ার পরে এই কেসটা। আগে কি আপনি কখনো দেখছেন এরকম? এইবার প্রথম। আপনি দেখি কি হুতাশ? হুতাশ হওয়ার কথা আসলে এই এরকম কোনোবারে আপনার কোন গরু ছাগল যে বাচ্চা হয়েছে এরকম হয়নি? এইবার জীবনে আমাদের প্রথম। জীবনের প্রথম না? তা আমাদের আশা করি যে গরু মালিক যে ভাই, উনি হচ্ছে ইনি আবুল ভাই। ওনার ভাই হচ্ছে সুন্দর খাতা বালাপাড়া ইউনিয়ন। ওনার এই গরুটা কিন্তু কেনা ছিল। কেনার পরে কালকে যখন আমরা ডেলিভারি করি, করার পরে এই যে ভিতরে যে একটা পর্দা থাকে, প্যাটের ভিতরে এই যে একটা পর্দা থাকে, এই পর্দাটা কিন্তু নাই। ঠিক আছে, এটা এই জন্মগত এখান থেকে নাই। এখন এটা যদি সারি দেওয়া যায় তা ভুঁড়িটা নিষ্পাদি নামিয়ে আসে। আসলে এটা যে কতখানি কি করার আছে আপনারা কেউ জানে থাকেন তাহলে ভালো। আমরা এটাকে প্রাণী সম্পদ যে বড় কর্মকর্তা আছে তাদের সাথে আমরা এটা কথা বলবো। তো ভাই, আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন লাইক দিয়েন, কমেন্ট দিয়েন, আর বাছুরটা যেন সুস্থ করার যদি কোনো অপশন থাকে আল্লাহর রহমতে সেটা আমরা চেষ্টা করব, যাতে বাছুরটা আসলে বড় হলে তো এটা ভুঁড়িটা নিষ্পদ দিয়ে নামিয়ে আসলে চলাফিরা আসলে আর খুবই একটা কষ্টকর হবে। অনেক বড় গাভী গরুটা কিন্তু কেনা ছিল। এই যে আমি সেফ দিছি, দিলে আপনার এই যে ভিতরে চলে গেল, ছাড়ি দিলে আবার নিচে আসে। তার মানে এখানে যে একটা পর্দা থাকে, এই পর্দাটা তলে থাকে, একটা পর্দা একটা থাকে বাইরে, এই তলের পর্দাটা আমার মনে হয় এটা নাই, খালি উপরের পর্দাটা আছে। বড় হলে যে কতখানি সঠিক হবে এটা বলা যাচ্ছে না। দুধ খাচ্ছে, এমনিতে কোনো সমস্যা নাই, চলাফেরা সব কিছু ঠিক আছে, খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা।